আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো ঈদের দিনের ব্লগ লেট হয়েছে আপলোড করতে, ইদানিং আমি অনেক অলস হয়ে গেছি। তো আমার ছেলে অনেক মজা করতেছিল ঈদের আগের দিন, ওর বাবা অনেক বাজি পটকা এনে দিছিল, ও অনেক মজা করছে, অনেক আনন্দ করছে। তো ঈদের আগের দিন সারা রাত ঘুমাইনি, আমি আর আমার ননদ বসে বসে সারা রাত গল্প করছি। তো সকালে সচরাচর ঘুম থেকে উঠা হয় না, কেউ তখন সজাগ ছিল না, সবাই ঘুমে ছিল। আজানের পরপর আমরা বের হয়ে গেছিলাম, তো অনেক দূর পর্যন্ত হাঁটলাম, অনেক জায়গায় গেলাম, অনেক আনন্দ করলাম। পরে কিছুটা শ্যুট করছি ভিডিও, তো বাসার সামনে এই তো নদীর কাছে গিয়েছিলাম, তারপরে স্কুলের মাঠে গেছিলাম, এই আশেপাশে বেশি দূর যাইনি। তো অনেক ভালো লাগছে চারপাশের প্রকৃতিগুলো। আর গ্রামের পরিবেশে তো হাঁটলে এমনিতেই কলিজা ঠান্ডা হয়ে যায়, যে এতটা সুন্দর পরিবেশ, আর সকালবেলা পাখির ডাক, তারপরে একটা ঠান্ডা ঠান্ডা হিমেল বাতাস, অনেক ভালো লাগতেছিল। চারপাশে অনেক পানি হয়েছে, একদম খাল নদী সব ভরে গেছে। এই পাশটা সবসময় শুকনা থাকে, তো এই পাশটা তো পানি চলে আসছে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের গরু নিয়ে চলে আসছে, আমার কাকা দাঁড়ায় আছে, কাকা শ্বশুর, তো গরু এনে দিয়ে গেল বাড়িতে। আমি এখান থেকে দেখতেছিলাম দাঁড়ায়া, আর এটা হচ্ছে কি আমাদের গোরস্থান। তো বাড়ির দিকে যাচ্ছি, সবাই চলে গেছে, আমি যাওয়ার সময় একটু গরুর ছবি তুলে নিছিলাম। নামাজের সময় হয়ে গেছে প্রায়, ওরা ঘুমাচ্ছে, আমি ওদেরকে ডেকে তুলবো আর রেডি করে দিব যাওয়ার জন্য নামাজে। ঈদের নামাজ সকাল সকাল যেতে হবে, তো মাস্ক লাগবে না। বাপ ছেলে যাচ্ছে নামাজে, গোলু যাও যাও যাও, আসে আসে, হাম্বা দেখো তো। হ্যাঁ অক্সার, চল। এই যে বাবা, বাবা চলে গেল, আল্লাহ হাফেজ। ওরা নামাজে চলে যাচ্ছে, আমি সেই ফাঁকে ফেস টেস হব। রক্তিম সাইডে দিয়ে যাও না, বাবার হাতে ধরো। ছিলাম অনেক কিছু হবে, অনেক জায়গায় ঘুরতে যাব, অনেক মজা করব, কিন্তু কিছুই হয়ে উঠে নাই, কারণ আমি একটু বেশি অলস, ঘুমাই গেছিলাম। পরে একদম শুয়ে ঘুম দিছি, ঘুম থেকে উঠা দিছি, একদম সব রেডি, শাশুড়ি আম্মা সব রান্না বান্না করে রাখছে, গরুর কাজ টাজ সব শেষ। তো এখন অনেক মিস করতেছি যে না ঘুমাইলেও পারতাম। তো দেখেন গরুটা জানি কেমন করতেছে, আমি কিন্তু প্রথমে খেয়াল করি নাই গরুটা কেন এমন করতেছে। তারপর অনেকক্ষণ দাঁড়াইছিলাম, কেন এমন করতেছে, মানে লাফাইতেছে, আমি ভয় পাইয়ে এইদিকে চলে আসতেছিলাম যে বাড়িতে যাব, সাহস পাচ্ছিলাম না, কারণ যদি রশি ছিঁড়া তারপর দৌড়ানি দেয় আমাকে, আমি আবার অনেক ভয় পাই। তো হঠাৎ করে খেয়াল করলাম যে আমার পরনে লাল কাপড় ছিল। তা আমি আগে পরে শুনছি যে লাল কাপড় থাকলে নাকি গরু মানে রশি ছিঁড়া দৌড়ানি দেয় অনেক, মানে সেই জন্যে আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমার পরনে লাল উড়না, মানে লাল জামা। তো আমি আস্তে আস্তে কোনো রকম ঘরে গেলাম, যাওয়ার পর আম্মাকে বললাম যে আম্মা এরকম এরকম হয়েছে, আমার পরনে তো লাল জামা, আমি তো খেয়াল করিনি, এই জন্যে একটু গরু আমাকে দেখে এমন করতেছে। তো ওরা সবাই মজা পাইলো, আমিও মজা পাইলাম। আমার ছেলে আইসা পড়ছে নামাজ থেকে, আইসা পড়ছে, ওরে আবার ওর ঈদের ড্রেস পরাই দিলাম, রেডি করাই দিলাম। ও দাঁড়ায় দাঁড়ায় গরু দেখতেছে, একটু একটু ভয় পাচ্ছে, যে চোখে এমন এমন করতেছে, আমার দিকে একবার তাকাচ্ছে, আবার গরুর দিকে তাকাচ্ছে। রক্তিমের বাবাকে ডাক দিলাম, রক্তিমের বাবা ওই দিকে যাইতে যাইতে রাস্তার দিকে, আয় রক্তিমের বাবা। গরু জবাইয়ের প্রস্তুতি চলতেছে, সবাই আয়সা পড়ছে, গরুকে একদম শোয়ানো হচ্ছে, জবাই দিবে। আমি একটু দূরেই দাঁড়ায় আছি, তো হঠাৎ করে দেখলাম সামনে কিছু রুপুষি যাচ্ছে, পিচ্ছি পিচ্ছি মেয়েগুলা। আগের কথা মনে হয়ে গেল যে আমিও ছোটোবেলা, সত্যি কথা বলতে বিয়ের আগেও বিয়ের পরেও ঘুরছি, ঈদের দিন সকালবেলা মানে সাইজা গুজা নতুন ড্রেস পরে বের হয়ে যেতাম রাস্তায় বান্ধবীদের নিয়ে, মানে এই বান্ধবীর বাসায় ওই বান্ধবীর বাসায়,
এইখানে ওইখানে, মানে স্কুলের টিচারদের বাসায় এইভাবে ওইভাবে যাইতাম, ঘুরতাম, ঘুরতাম ঈদে, এখানে দাঁড়াও, বিকেলে বা সন্ধ্যায় বাড়িতে আসতাম। আমার ছেলে তো একদম ভয় পেতেছে না, ও যাইয়া দৌড়াইয়া ওইখানে গরুর কাছে দাঁড়ায় গেছে। গত বছর কুরবানিতে একটা মজার ঘটনা হয়েছে, আমার ছেলে অনেক কান্নাকাটি করছে এটা নিয়ে, এই গরু জবাই নিয়ে। ও আমারই ভুল হয়েছিল, ওকে দেখতে দেওয়া উচিত হয়নি, ও যাইয়া গরু জবাই করা দেখছে, দেখার পরে সাথে সাথে ওইখানে কান্না করে দিছে, আর বাসায় এসে অনেক কান্না করছে যে গরু থেকে আমি রক্ষে দিল। সবাই এভাবে চাইটা ধরছে, তারপর জবাই করছে, ওদের অনেক ভয় পেয়েছিল। তো ও কান্না করতে করতে ঘুমাই গেছিল, কান্না করছে এরকম করলো, আমার হাম্বা রক্ত দিল কেন, এরকম করছে, অনেক খারাপ লাগতেছিল। দূর থেকে দাঁড়িয়ে দেখতেছিলাম, অনেক খারাপ লাগতেছিল। গরু জবাই করা শেষ হলে তারপরে গ্রামের রীতি অনুযায়ী সবাই যাবে, সবার গরু ধরে দিতে হবে জবাই করার জন্য, কারণ একজন গরু জবাই করতে পারে না। সিরিয়ালি হয়, একবারই শুরু করে, একবারই থেকে শুরু করে একদম লাস্ট, একটা পাড়া নিয়ে নেয় তারা, যে এই জায়গাটিতে গরু জবাই করবে। তো সিরিয়ালি প্রথম এরকম করে জবাই করে দেওয়া হয়। আমরা গরু জবাই করেছে, চলে যাচ্ছে সামনের বাড়িতে, দিয়ে জবাই করে তারপর আসবে বাড়িতে। এইখানে আমার কাকি শাশুড়ি, তারপরে ওনার মেয়ে, আমার ননদ, ছোট ননদ, আর ওনার আম্মা, ওরা দাঁড়ায় দেখতেছিল গরু জবাই। গরুটা অনেক খারাপ লাগতেছে, দূর থেকেই দেখছি, কাছে যাইনি। এদিকে তাকাও, মানুষ ভয় পায়, গরু রক্ত বেরিতেছে, দেখছো গরু কেমন করতেছে, কি করতেছে, কষ্ট হইতেছে, অনেক কষ্ট হইতেছে গরুটা। সারা রাত ঘুমাইনি, শরীরটা আর ভালো লাগতেছিল না, রুমে গিয়ে যে শুইছি একদম উঠা দেখি রুম থেকে যে শাশুড়ি আম্মা রান্না টান্না করে প্রায় শেষ, মাংস চুলায় বসায় দিছে, আর ওরাও কাজ টাজ একদম শেষ করে ফেলছে যায় দেখি। তো আম্মার কাছে একটু বসলাম, তো ভাবতেছিলাম যে একটু যাই ওই পাশে যেয়ে দেখি কি করছে না করছে। আর আমি একা ঘুমাইনি, আমার ননদ একদম মনে হয় তিনটার দিকে উঠছে, বিকেলের দিকে ঘুম থেকে উঠছে। তো যেহেতু দুইজনই সজাগ ছিলাম রাতে, আর ওই পাশে যাওয়ার সময় ভাবলাম একটা ছবি তুলি, আর চোখটুকু একদম ফুলে গেছিলো, ছবিতে বুঝাই যাচ্ছে ঘুম হয়নি পরিপূর্ণ। গিয়ে দেখি আমার উনি মাংস কাটতেছে, কলিজা কাটতেছে, আমার উনি অনেক কাজ করছে। সচরাচর আমাদের বাড়িতে ছেলেরা এগুলা করে, ঈদের মাংস টাংস ওরাই বানায়। তো আমার কাকা শ্বশুর আর ওই কাজ করতেছিল, আর পাশে দুজন লোক নিছিল, ওরা মাংস টাংস কাইটে দিতেছিল, হাতটা কাইটে দিতেছিল। তো ঘুম থেকে যে উঠলাম, আমাকে বলতেছে সবাই, মজা করতেছে যে কইছিলাম এতক্ষণ কাজ শেষ, মানে দৃষ্টান্ত করতেছিল সবাই। ঈদের দিন বাসায় ছিলাম, আর কোথাও যাওয়া হয়নি। তো ঈদের পর অনেক ঘুরছি, অনেক জায়গায় গিয়েছিলাম বেড়াতে, তো সেই সব ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, তো সেই জন্যে অপেক্ষায় থাকতে হবে। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক ও কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।